দীর্ঘ দুর্নীতি অনুসন্ধান শেষে বাফুফের সভাপতির হাতে তদন্ত রিপোর্ট তুলে দিল কাজী নাবিলের নেতৃত্বাধীন বাফুফের অনিয়ম সংক্রান্ত তদন্ত কমিটি। এই রিপোর্ট শীঘ্রই ফেডারেশনের নির্বাহী কমিটির কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। গত 14 এপ্রিল জালিয়াতি এবং মিথ্যাচার সহ ফিফার অন্তত 4টি আইন লঙ্ঘন করায় সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে সাধারণ সম্পাদক নগদের কাছে হক করলেই সমান হেলিগা নগদে সেন্ট মানে একদম ফ্রি। আবু নাঈম সোহাগকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা, একই সঙ্গে জরিমানা করা হয় প্রায় 12 লাখ টাকা। এই ঘটনার প্রেক্ষিতে বাফুফের পক্ষ থেকে 17 এপ্রিল তৈরি করা হয় 10 সদস্যের তদন্ত কমিটি। 30 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও দফায় দফায় পেছানো হয় সেই তারিখ। অবশেষে তদন্ত কমিটি মিটিংয়ের পর শনিবার প্রস্তুত করা হয় সেই প্রতিবেদন। বাফুফের সভাপতি জানিয়েছেন এই তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে করণীয় ঠিক করবে বাফুফের নির্বাহী কমিটি। গোটা সার্ভেটা করে একটা রিপোর্ট দিয়েছে, রিপোর্টটা আমাকে দিয়েছে 5 মিনিট আগে, সিল রিপোর্ট। আমরা যেটা করবো এখন, আমি ইমিডিয়েটলি একটা এক্সিট কমিটি মিটিং দিব। মিটিংয়ে ওদের যেই তদন্ত করে বের করেছে সেটা ওদেরকে দিয়ে দিব গোটা বোর্ডকে, দেন দ্য বোর্ড উইল ডিসাইড হোয়াট অ্যাকশন। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।